সাজানো মিথ্যা মামলায় জামিন পেলেন জননন্দিত নেতা দীপু চৌধুরী। পথসভার জন্য তৈরি করা স্টেজ ভাঙচুরের সাজানো এবং মিথ্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু সহ চারজনকে স্থায়ী জামিন দিয়েছে আদালত। চাঁদপুর সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্যে বিস্তারিত। আজ বুধবার সকালে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুল ইসলামের আদালতে হাজির হলে বিচারক সাজেদুল হোসেন চৌধুরী দীপুর স্থায়ী জামিনের নির্দেশ দেন। গত 4 অক্টোবর মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন মোহনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বিল্লাল হোসেন তপাদার। জামিনপ্রাপ্তরা হলেন সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মিনহাজউদ্দিন খান, লিখন সরকার এবং সদর উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, গত 2 অক্টোবর চাঁদপুরে নেতাকর্মীদের নিয়ে আসার সময় মতলব উত্তর ব্রিজ সংলগ্ন উত্তরপাড় ফতেপুর নামক স্থানে নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। পরে সেখানে থাকা স্টেজ সাজেদুল হোসেন চৌধুরী দীপু সহ নেতাকর্মীরা ভাঙচুর করে বলে এজাহারে যা উল্লেখ করা হয় সেটি প্রমাণিত না হওয়ায় আদালত এই জামিন মঞ্জুর করেন। আমাদের সকল বিবাদীরা, এই যে হয়রানিমূলক মিথ্যা মোকদ্দমার সকল বিবাদী ইতিমধ্যে জামিনে রয়েছেন। আমরা আশাবাদী যদি সঠিকভাবে মামলা তদন্ত হয়, এই মামলায় আমাদের তারা ন্যায়বিচার পাবে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা সম্ভব হবে না। যেহেতু তারা ঘটনাস্থলে ছিল না, তারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, তারা আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিকে তারা উৎস হিসেবে দেখেন এবং দলের সর্বসময়ে তারা দলের জন্য কাজ করেন। আইনজীবী হিসেবে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সেলিম মিয়া। তাকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট জসিমউদ্দিন পাটোয়ারি, জহিরুল ইসলাম, আহসান হাবিব, আবদুল্লাহ আল মামুন, আল আমিন উজ্জ্বল সহ অন্যান্য আইনজীবীরা। এদিকে জননন্দিত নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু চাঁদপুর আদালতে হাজিরা দিতে আসলে শত শত নেতাকর্মী আদালত চত্বরে এসে ভিড় জমায়।